হ্যালো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো শিয়ার ফোর্স এবং বেলি মোমেন্ট ডায়াগ্রামের ধারাবাহিক অঙ্কে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো দেখো, এই অঙ্কে তোমাদের এ এবং বি দুইটা সাপোর্ট এবং এই সাপোর্টের উপর পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউশন লোড এবং এটাকে যুগল বলে, এবং এখানে একটা পয়েন্ট লোড আছে। তো এই অঙ্কটা আমরা আজকে সলিউশন করব। অবশ্যই আমরা এই ভিডিওতে আমাদের সাথে থাকবা, কারণ এখানে আগের অঙ্কগুলোয় আমরা এই অংশটা দেখাইনি কি এটাকে যুগল বলে এবং এটা কীভাবে মুভমেন্ট উৎপন্ন করে সেই অংশটা দেখাইনি। আজকের এই অঙ্কে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো দেখো, প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা দেওয়া থাকবে, এবং আমাকে তারপরে অঙ্কটা ভালোভাবে আবার এইটা অঙ্কন করে নিতে হবে। দ্বিতীয় অংশটা মানে সিম্পলিফাই করতে হবে যেন আমি সহজে এর এসএফডি ও বিএমডি অঙ্কন করতে পারি। তো এই জন্য আমাকে প্রথমেই কী করতে হবে, দেখো সবখানে ঠিক থাকবে, জাস্ট আমি এই অংশটুকুকে সিম্পলিফাই করব। আসলে এটা এই অংশটা কি, এই অংশটা শুধু আমার মোমেন্ট উৎপন্ন করবে, আর কিছু করবে না। দেখো আমি এই অংশটা যদি এখানে অঙ্কন করি, দেখো কী হবে, এই যে এই হচ্ছে আমার বিম, এখানে যাচ্ছে 250 কেজি, এটা হচ্ছে 1 মিটার এটুকু, আর নিচেরটুকু হচ্ছে 1 মিটার, আর এখানে এইদিক হচ্ছে 250 কেজি। তো এই পাশে যেহেতু 250 কেজি এবং এর দূরত্ব 1 মিটার, তার মানে এখানে যেহেতু কোনো উলম্ব বল নাই, তার মানে এই পোর্শনটা, এই বলটা এই বাহুটাকে ঘোরানোর চেষ্টা করবে, ঠিক আছে, এই যে ঘোরানোর চেষ্টা করবে, এবং এই বলটাও এই বাহুটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবে, এবং এটার মান 250, এটা 250, এর দূরত্ব হচ্ছে 1 মিটার, এর দূরত্ব হচ্ছে 1 মিটার। তার মানে এখানে দেখো, এই পাশ থেকে আসতে হচ্ছে 250, এখানে যদি লিখি এটা মোমেন্ট তৈরি করতে হচ্ছে 250 × 1 কেজি মিটার, যেহেতু মোমেন্ট হলো বল ইন্টু দূরত্ব, এই হচ্ছে বল আর এই হচ্ছে দূরত্ব, ঠিক আছে, উলম্ব দূরত্ব। আবার এই বাহুটা কী সৃষ্টি করতেছে, এই বাহুটা এইদিকে সৃষ্টি করবে, এই যে বল আছে কত, 250, এবং দূরত্ব কত, এই যে দূরত্ব হচ্ছে 1 মিটার এই বিম থেকে, তাহলে এখানেও এত কেজি মিটার, তাহলে এই হলো অংশ। তার মানে এখানে 250 আর এখানে 250, যেহেতু এটাও এদিকে আর এটাও এদিকে, তার মানে আমার মোট যে বিম এফেক্ট আসবে সেটা হচ্ছে এরকম, দেখো 250 × 250 × 1 = 500 কেজি মিটার, তার মানে বিমে আমার এই দিকে 500 কেজি মিটার মোমেন্ট আসতেছে ওই বিন্দুতে, ঠিক আছে। তো আমরাই পরের ডায়াগ্রামে এইটা এভাবে সিম্পলিফাই করে নিয়েছি যেন আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তো দেখো, আমাদের এই অঙ্কের জন্য প্রথমে কী করা লাগবে, প্রথমে আমাকে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে সাপোর্টগুলোতে রিয়াকশন, যে এ সাপোর্টে কত রিয়াকশন আসতেছে আর বি সাপোর্টে কত রিয়াকশন আসতেছে। তো রিয়াকশন বের করার জন্য আমাদের প্রথমে মোমেন্ট নিতে হবে। হ্যাঁ, আমরা মনে করি যে এই বিন্দুতে আমরা মোমেন্ট নিব, প্রথমে এই বিন্দুতে মোমেন্ট নিলে আমরা যেটা পাবো সেটা দেখো, মোমেন্ট অফ এম এ ইকুয়াল টু 0 অ্যান্ড ক্লকওয়াইজ পজিটিভ। তো দেখো এই বিন্দুতে আমরা মোমেন্ট নেই, এই বিন্দু যদি মোমেন্ট নেই তাহলে দেখো 600 হচ্ছে পয়েন্ট লোড এবং এটা দিয়ে কাজ করতেছে, তাহলে এখানে আসবে 600 × 1, যে দূরত্ব 1 মিটার, প্লাস এটাও পজিটিভ মোমেন্ট দিবে, 200 × ডিস্ট্রিবিউশন লোড ইন্টু এখান থেকে এর দূরত্ব কতটুকু হবে, যেহেতু ডিস্ট্রিবিউশন লোড তাহলে মাছ বরাবর কাজ করবে, তাহলে দূরত্ব হবে আমার 1টাকে যোগ করতে হবে, তারপর এটাকে অর্ধেক করতে হবে, 2 × 2, তারপর দেখেন মুভমেন্ট, মুভমেন্ট কি কোন দিকে যাচ্ছে, দেখো মুভমেন্ট হচ্ছে আমার ঘড়িকাটে বিপরীত দিকে যাচ্ছে, এই দেখো এই পাশ দিয়ে কাজ করতেছে এবং এই বিন্দুকে কেন্দ্র করে আবার এই পাশ দিয়ে ঘুরবে, ঠিক আছে, তার মানে ঘড়িকাটে বিপরীত দিকে, তার মানে এটা মাইনাস করবো, মাইনাস হচ্ছে 500। ওকে, যেহেতু আমরা মুভমেন্ট নিয়ে সব কাজ করতেছি তাই এই মুভমেন্টটা আমরা ক্যালকুলেশন করবো, এখানে কোনো দূরত্ব আসবে না কেন, কারণ এখানে মুভমেন্টটা আমার দেওয়াই আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে বি রিয়াকশন এবং এটা ঘড়িকাটে বিপরীত দিকে, তাহলে মাইনাস আর বি ইন্টু কতটুকু দূরত্ব, বি থেকে এর দূরত্ব হচ্ছে 2 মিটার, 3 মিটার, 3 × 2 = 5, 5 × 6 মিটার, তাহলে 6। দেখো একটা পয়েন্ট লোড আছে 300 এবং এটা থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে আমার
3, 3, 6, 7 মিটার, তাহলে এটা যদি ঘড়ি কাটার দিকে তাহলে পজিটিভ, প্লাস 300 × 7 = 0, ঠিক আছে, = 0। তার মানে আমরা এটা ক্যালকুলেশন করলে আর এ এবং আর বি পেয়ে যাব। তো আমরা এটা সলভ ফাংশনে গিয়ে ক্যালকুলেশন করি, সলভ ফাংশনে গিয়ে ক্যালকুলেশন করবো কীভাবে, 600 × 1 + 200 × 2 × 1 + 2/2 − 500 − x × 6 + 300 × 7 = 0। এ সলভ দিলাম, দিলে যেটা আছে সেটাই, আচ্ছা 500 আছে, তার মানে আমার আরবিতে রিয়াকশন কত, আরবি হচ্ছে 500 কেজি। আরবিতে রিয়াকশন আমি পেরে গেলাম 500 কেজি। তো আমি এর আগে অঙ্কগুলো বলছিলাম যে আমরা সহজেই আরবি পেয়ে গেছি, এখন আর কীভাবে বের করবো সহজভাবে, যে উপর থেকে যতগুলো লোড আসতেছে কে বহন করতেছে, এ সাপোর্ট এবং বি সাপোর্ট, তার মানে আমরা লিখতে পারি এ সাপোর্ট যোগ বি সাপোর্ট ইকুয়াল টু উপর থেকে আগত লোড। তো দেখো আমরা সেটা কীভাবে করবো, এটা হচ্ছে এ সাপোর্ট যোগ মানে আর এ যোগ আর বি ইকুয়াল টু কী হবে, উপর থেকে যে লোডগুলো আসতেছে, উপর থেকে লোড কত আসতেছে, 600 + 200 × 2, তারপরে এখানে যেহেতু লোড হিসাব করতেছে তার মানে আমার এই মোমেন্টটা হিসাব করতে হবে না, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি উপর থেকে যে সব লোড আসতেছে সেটা আর এ এবং আর বি বহন করতেছে, তাই যেহেতু আমি এখানে লোড হিসাব করতেছি তাই মোমেন্টগুলো হিসাব করবো না, শুধু যেগুলো মোমেন্ট তো আছে সেগুলো হিসাব করবো না। যোগ আরেকটা আমার পয়েন্ট লোড আছে 300 কেজি, তাহলে আমি আর এখান থেকে বের করবো এবং আর বি আমার এখানে বের করছি 500 কেজি, তাহলে আর এ যোগ 500 = 600 + 400 + 300। তো এইটা ক্যালকুলেশন করলে আমি আর এ পাবো, তাও ক্যালকুলেশন করি, −600 + 400 + 300 − এইটাই 500 পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস করলাম, তাহলে আর এ হলো 800 কেজি। ওকে, আমরা দুই সাপোর্টের রিয়াকশনগুলো পেয়ে গেছি, আর এ 800, আর এ 800 এবং আর বি 500। অতএব আমরা এখানে লিখে রাখি আর এ ইকুয়াল টু 800 কেজি আর আর বি ইকুয়াল টু 500 কেজি, এটা আমরা পেয়ে গেলাম দুই সাপোর্টগুলোতে রিয়াকশন। এখন আমি কী করবো, এখন আমাকে একটা রেফারেন্স লাইন নিতে হবে, ঠিক আছে, ওকে আমি তার রেফারেন্স লাইন একটা নিয়ে নিই, 0, 0। তা দেখো আমার কি বাম পাশে সাপোর্ট এবং ডান পাশে লোড, বাম পাশে সাপোর্ট ডান পাশে লোড, চিহ্নরীতিতে আমি আগে ভিডিওতে বলছিলাম যে যদি আমার বাম পাশে সাপোর্ট ডান পাশে লোড হয় তাহলে সেটা পজিটিভ শেয়ার, তাহলে পজিটিভ শেয়ার কত আসলো আমার 800 কেজি। মাঝখানে কোনো লোড নাই, মাঝখানে কোনো লোড নাই, তাই সেটা কী হয়ে যাবে, একবারে আমার সমান্তরালভাবে যাবে এই যে। তো দেখো আমি যেটা বলবো যে যদি বিমে মনে করো একটা বিম কোনো লোড নাই, তাহলে এটা কী হবে, এটাও এইরকম বিমে যদি কোনো এর উপর লোড না থাকে তাহলে রেখাটা যাবে সমান্তরাল, আবার এই বিমে যদি ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে শেয়ার ফোর্সের জন্য রেখাটা যাবে হেলানুসারের রেখা, ঠিক আছে, এই দুটো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যদি কোনো লোড না থাকে তাহলে সেটা সমান্তরাল যাবে শেয়ার ফোর্সের রেখা, আর যদি লোড থাকে ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে এটা হেলানুসারের রেখা, এবং যদি পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোড আছে তাহলে সেটা উলম্বভাবে উঠানামা করবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম রেখা। তো এখানে 800 কেজি আসলো, দেখো এখানে পয়েন্ট লোড আছে, তার মানে এখানে রেখাটা উলম্বভাবে উঠানামা করবে, উপরের দিকে গেলে পজিটিভ এবং নিচের দিকে আসলে নেগেটিভ, সেটা আমি আগে ভিডিওতে বলছি। তাহলে 800 থেকে আমি যেহেতু 600 নিচের দিকে নামতেছে তাহলে 600 বিয়োগ করবো, তাহলে দেখো 800 − 600 থাকবে কত, 200 থাকবে, আচ্ছা এখানে আসলো আমার 200, মনে করো 200 কেজি। তারপর এখানে কি আছে, ডিস্ট্রিবিউশন লোড আছে এবং 200 কেজি ডিস্ট্রিবিউশন লোড নিচের দিকে পড়তেছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে 200 − 200 × 2, তাই দেখো আমার 200 মাইনাস চলে গেল, মাইনাসের নিচের দিকে, এখানে 200 কেজি। মাঝখানে দেখো আবার কোনো লোড নেই, মাঝখানে আবার কোনো লোড নেই, তার মানে এটা কি যাবে, দেখো লোড না থাকলে, এই যে লোড থাকলে কি হেলানো সরল রেখা, ও লোড না থাকলে সমান্তরালভাবে যাবে, এই যে সমান্তরালভাবে চলে আসলো, তারপর দেখো এখানে কোনো লোড নেই, শেয়ার ফোর্স ডায়াগ্রাম শুধু অঙ্কন করা হচ্ছে লোডের জন্য, আর এখানে যদি কোনো লোড নেয় শুধু
আমাদের বিশুদ্ধ মুমেন্ট দেওয়া আছে, তাই এই মুমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামকে প্রভাবিত করবে না। তারপরে দেখো, তারপরে কোনো লোড নেই, তারপরে এটা সমান্তরালভাবে যাবে। দেখো আর বি, আর বি কি উপরের দিকে কত দিচ্ছে, 500 কেজি, তার মানে -200 থেকে -200, -200 এর সাথে যোগ করতে হবে 500, তাহলে কত হচ্ছে +300। 300 তার মানে উপর দিকে যাচ্ছে, এই যে 300 কেজি। তারপর দেখো 300 এখানে যদি কোনো লোড নেয় তাহলে সমান্তরালভাবে যাবে এবং এখানে নিচে নেমে যাবে, এখানে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমি পয়েন্টগুলো দিয়ে নিই, এখানে 800 কেজি, এখানে 200, তো আমার এখানে 200 কেজি, 200 কেজি, 300 কেজি। আচ্ছা, উপর দিকে পজিটিভ, তার মানে এটাও পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, 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 পজিটিভ। এই হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন আমরা হচ্ছে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করবো। তো দেখো, আমরা এর আগের অঙ্কগুলো কীভাবে করছি, এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে হুবহু বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করছি, কারণ আগের অঙ্কে আমার এরকম বিশুদ্ধ মোমেন্ট দেওয়া ছিল না। এই অঙ্কে যদি আমার বিশুদ্ধ মোমেন্ট দেওয়া আছে, তার মানে এই বিশুদ্ধ মোমেন্ট শুধু শিয়ার বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামে অ্যাড করা লাগবে, তাছাড়া আমি সবগুলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকেই নিব। আচ্ছা দেখো, তাহলে আমাকে এই অংশটুকু বের করা লাগবে। আমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, এই অংশটুকু বের করার জন্য আমাকে কী করতে হবে, এক্স ইকাল টু, আমি আগে বলছি এখানে যতটুকু লোড থাকবে, ডিএড বাই ডিস্ট্রিবিউটেড লোড যতটুকু আছে, তাহলে এখানে 200, ডিএড বাই এখানে লোড 200, আর এখানে ডিস্ট্রিবিউটেড 200, তাহলে এক্সের মান আসলো 1, তার মানে এটা 1, আর এটা যদি 2 তাহলে এটাও হবে 1। ওকে, আমি বেল্ডিং এখন কী অঙ্কন করবো, বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো দেখো, বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমি একটা রেফারেন্স লাইন নেই আগে, 0 0। দেখো এটা উপরের দিকে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ হওয়ার কারণে আমাদের ক্ষেত্র এটা কী হবে, বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামে উপরের দিকে যাবে। তাহলে 800 ইনটু, এটা হচ্ছে 800 ইনটু, এর কতটুকু, এটা 1 মিটার, তাহলে ক্ষেত্রফল বের করলাম, সেটা হচ্ছে 800 হলো। যদি এখানে কোনো লোড নাই, দেখো আবার আমি আবার বলতেছি, বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যদি কোনো লোড না থাকে তাহলে এটা হেলানো সহ লেখা হবে, আবার যদি ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে সেটা কার্ভ আকৃতি হবে, ঠিক আছে, এরকম কার্ভ আকৃতি হবে। তো দেখো এখানে কোনো লোড নাই, তার মানে এটা হেলানো সহ লেখা হবে, কতটুকু হবে, 800। আচ্ছা, তাহলে এখানে আসলো আমার 800 কেজি মিটার। তারপর দেখো এখানে যদি একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট বরাবর আমি আবার ডট ডট ডটের একটা চিহ্ন দিলাম, তাহলে এটা পজিটিভ ছিল এবং এটা পজিটিভ, তাহলে এই ক্ষেত্রফলের সাথে ওই ক্ষেত্রফল যোগ করব, তাহলে 800 যোগ এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইনটু ভূমি, ভূমি কত, 1 ইনটু 1 ইনটু, উচ্চতা কত এখানে 200। ওকে, আচ্ছা তাহলে এখানে কত আসলো আমার 900। দেখো এখানে কী আছে, ডিস্ট্রিবিউটর লোড, তাই এটা কার্ভ আকৃতি হবে, এখানে একটু কার্ভ হবে, 900 কেজি মিটার। তারপর দেখো, তারপর এটা কি নেগেটিভ, তার মানে আমার এইটা থেকে এই ক্ষেত্রফল থেকে আগের অংশ থেকে পরেরটা মাইনাস করতে হবে, নেগেটিভ, তাহলে মাইনাস কী করবো, এই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমির কত, ভূমি 1 মিটার, ইনটু উচ্চতা কত, উচ্চতা 200। ওকে, তার মানে এটা চলে আসলো আবার 800, যেহেতু এখানে ডিস্ট্রিবিউটেড লোড এই অংশের উপর, তাই এটাও কার্ভ আকৃতি হবে, তার এখানে আসলো 800 কেজি মিটার। ওকে, তারপরে দেখো, তারপরে কি, তারপরে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রফল থেকে এটা বের কর বিয়োগ দেওয়া লাগবে, তার মানে 800 মাইনাস, এর ক্ষেত্রফল কী হবে, এর ক্ষেত্রফল এক পাশে আছে এইটুকু অংশ কত, 200, এটি এখান থেকে এটুকু 200, এবং এখান থেকে এটুকু দেওয়া আছে আমার 1 মিটার, তাহলে 200 ইনটু 1 কত হবে, 600, তাহলে 800 থেকে 200 ইনটু 1 বাদ দিলে 600, এবং এর উপরে যেহেতু কোনো লোড নাই তাহলে এটা কী হবে আমার, একটা একটা ঢাল হবে জাস্ট, ঠিক আছে, এটা কার্ভ হবে না, কারণ এই বিমের উপর ডিস্ট্রিবিউশন লোড নাই, হেলানো সরল রেখে এটা হবে, তাহলে এখানে আসলো আমার 600 কেজি মিটার। তারপরে দেখো, তারপরে যেটা বলছিলাম খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা মনে রাখা উচিত, যে এখানে মোমেন্ট আমার একটা দেওয়া আছে, আর এটা আমার বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতেছে, তাই এই মোমেন্টটা এখানে সরাসরি কাজে লাগবে। আর যদি বিমে মোমেন্ট দেওয়া থাকে, যদি বিমে মনে করে যে মোমেন্ট দেওয়া থাকে, তাহলে কী হবে, তাহলে বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামে রেখাটা উলম্বভাবে উঠানামা করবে, উলম্বভাবে উঠানামা। দেখো এটা কী দিছে, অ্যান্টি ক্লক ওয়াইজ মোমেন্ট, মানে ঘড়িকাটা বিপরীত দিকে মোমেন্ট, এটা এইভাবে ঘুরবে, এটা এইভাবে ঘুরবে, ঠিক আছে, এই যে এটা এইভাবে ঘুরবে, তার মানে এটা ঘড়িকাটা বিপরীত দিকে, তাই এটার জন্য কী হবে, এটার জন্য আমার এটা হবে নেগেটিভ, যেহেতু ঘড়িকাটা বিপরীত দিকে ঘুরবে, নেগেটিভ, এটা পজিটিভ আছে, তার মানে
এখানে বিশুদ্ধ মোমেন্ট 500 আর এখানে ছিল 600, এই তাহলে 600 মাইনাস, যেহেতু মোমেন্টটা নেগেটিভ হবে 500 মাইনাস করব, তাহলে 100 থাকলো। এই যে এই যে 100 নিচে নামিয়ে দিলাম, এখানে হলো 100 কেজি মিটার, ঠিক আছে, এই পয়েন্টে 100 কেজি মিটার চলে আসলো। তারপরে দেখো, তারপরে দেখো, তারপরে হচ্ছে, তারপরে এখন আর এই বিমে কোনো মোমেন্ট আর কোনো কিছু নাই, কোনো কিছু যেহেতু নাই, তাহলে কী করবো এখন আমি এই ক্ষেত্রফলগুলো থেকে করতে পারবো। এই ক্ষেত্রফলটা কি তারপরে অংশটা নেগেটিভ, তাহলে এই 100 থেকে এর ক্ষেত্রফল মাইনাস করতে হবে, তাহলে 100 মাইনাস এর ক্ষেত্রফল কত, 200 ইনটু এটা হচ্ছে 2 মিটার, তাহলে এখানে হবে 200 ইনটু 2, তাহলে হবে -300। দেখো এখানে কোনো লোড নাই, তাই এটা কী হবে, এটা হবে হেলানো সরল রেখা, পজিটিভ থেকে নেগেটিভে চলে গেলো, এখানে 300 কেজি মিটার, ওকে, এখানে 300 কেজি মিটার চলে আসলো। তারপরে দেখো, তারপরে এই অংশটা কি পজিটিভ, পজিটিভ তার মানে ডাইরেক্ট যোগ হবে আগের অংশ থেকে, তার -300 যোগ এর ক্ষেত্রে কত 300, আর এটা হচ্ছে 1 মিটার দেওয়া আছে, তাহলে এটা কী হবে 300 ইনটু যোগ 300 ইনটু 1, তো দেখো ক্ষেত্রফল 0 হয়ে গেলো, এবং এখানে যেহেতু কোনো লোড নেই, তাই এটা কী হবে হেলানো সরল রেখা হবে। তাহলে দেখো আমাদের অঙ্কটা এই পর্যন্ত অলরেডি মিলে গেছে, 0 থেকে শুরু হয়েছে এবং 0 থেকে শেষ হলো, তার মানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ঠিক আছে, উপরের দিকে এটা পজিটিভ, এটা নিচের দিকে এটা নেগেটিভ, এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, আর যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবো, আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে নতুন নতুন ভিডিওগুলো দেওয়া হবে আর সেগুলো তোমরা এখানে এখান থেকেই পাবা। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।